নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিন দিনের সনবিল উৎসবের সূচনা, উদ্বোধন করেন রাজ্যপাল কাটারিয়া। করিমগঞ্জের উন্নয়নমূলক কাজে খুশি রাজ্যপাল, পুলিশেরও ভূয়সী প্রশংসা। গাড়ির ধাক্কায় নিহত কাঠমিস্ত্রি, প্রতিবাদে সড়ক অবরোধ উত্তেজিত জনতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তিন দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত হলেন অসমের মহামান্য রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এদিন রাজ্যপাল সনবিলে আয়োজিত তিন দিনব্যাপী সনবিল উৎসবের সূচনা করেন। সনবিল উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যপাল করিমগঞ্জ পুলিশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল কাটারিয়া জানান, বিগত বছরের তুলনায় এবার সরকারি প্রকল্প বেশি কার্যকর হয়েছে। জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়া বাকি আছে, যা শীঘ্রই কার্যকর হবে। বিভিন্ন অপরাধীর শাস্তি ঘোষণা মন্থর গতিতে চলা, এদিন আক্ষেপ ব্যক্ত করেছেন রাজ্যপাল। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে গরু চুরি করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। বাংলাদেশের দুর্বৃত্তদের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এদিকে নেশাজাতীয় মাদক, কফ সিরাপ ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ রোধে করিমগঞ্জ পুলিশের যেভাবে কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পুলিশ বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। और जैसा आपने कहा कि केवल ये मछली का व्यवसाय पूरा आसाम को भी सप्लाई करता है यहाँ से, और जितनी वैरायटी की मछली यहाँ होती है, जैसा आपने कहा कहाँ से आती है हमें पता नहीं है। कोई कोई अदृश्य शक्ति है जो पता नहीं धरती में से किस तरह से उत्पन्न करती है और कैसे वो तैयार होती है, ये तो है। लेकिन उससे भी आपको लगता है कि यहाँ निश्चित रूप से इस प्रकार की व्यवस्था है। और मैं सोचता हूँ कि किसी भी स्थान के डेवलपमेंट के लिए जब तक आप इस मेले को अन्य प्रकार के कार्यक्रमों से नहीं जोड़ोगे, इसको आप उत्सव मत करो, आप इस उत्सव के साथ इसको मेला कहो, जिसमें गांव का आदमी आकर के यहाँ लगी हुई छोटी मोटी दुकानों के सहारे अपनी आवश्यकता की सामग्री भी खरीद सके और चल करके यहाँ देखे, और फिर आमोद प्रमोद के जितने सांस्कृतिक कार्यक्रम है, मैं सोचता हूँ वो यहाँ अधिकांश बच्चों के कम्पिटिशन हो, विभिन्न तरह की प्रतियोगिताओं के कम्पिटिशन हो, चित्रकारी हो सकती है, यहाँ के बारे में कुछ लिखने के बारे में हो सकती है। तो एक एक्टिविटीज नहीं चाहिए, यहाँ कई प्रकार की एक्टिविटीज से ये स्थान को कैसे जोड़ा जाए ताकि वर्ष में कई बार यहाँ विभिन्न कार्यक्रमों का आयोजन हो। और मैं सोचता हूँ इन कार्यक्रमों के माध्यम से ही यहाँ जो आसपास में लोग रहते हैं उनका आर्थिक उन्नयन होगा। দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ সফরে এসে শনিবার সকালে জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সাথে রিভিউ মিটিংয়ে মিলিত হন। সভা শেষে সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি। শুক্রবার হাইলাকান্দির জেলা থেকে বিকেলে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া করিমগঞ্জ সফরে এসে আবর্ত ভবনে রাত্রিযাপনের পর শনিবার সকাল 9:30 রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন। জেলার প্রতিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। সভাকক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমগঞ্জের প্রতিটি বিভাগের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। পরে করিমগঞ্জ থেকে সোজা চলে যান এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় দেববার গ্রামের সনবিল উৎসবে। রিভিউ মিটিংয়ে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ার সাথে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ বিএসএফ এর আধিকারিক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। कन्विक्शन रेट बहुत कमजोर है, पिछले 2 सालों में कन्विक्शन रेट बढ़ी है, स्टेट की भी बढ़ी है, यहाँ की भी बढ़ी है, लेकिन फिर भी अभी उस कन्विक्शन रेट को बढ़ाने पर विशेष ध्यान देने की आवश्यकता है। विशेष करके मर्डर केसेस जो हैं, पॉक्सो एक्ट है, एनडीपीएस एक्ट है, इस प्रकार के जो गंभीर अपराध हैं, डकैती है, चोरी है, उसमें परसेंटेज ऑफ कन्विक्शन बढ़ना ही चाहिए। उसके लिए सीधी साफ सी बात नहीं मेरी,
इस प्रकार के केसेस में केस ऑफिसर स्कीम को लागू करें। हर केस के लिए कोई न कोई एक अधिकारी जिम्मेदार रहे कोर्ट में, उसके पूरा प्रोसीजिंग जो हो रही है, उसकी एविडेंस हो रही है, ठीक प्रकार से हो रही है। और अगर मान लो कोई अपनी गवाह बदल करके एक तरह से वो होस्टाइल होता है, तो उसके खिलाफ केस दर्ज कराएं, जिसके होस्टाइल होने के कारण से केस जो है वो एक्विटल हो गया। तो दोनों तरफ से कोशिश करेंगे कि इसमें सुधार। देखा गया है कि बॉर्डर में, करीमगंज के बॉर्डर में कुछ दिन पहले 12 फरवरी में वहाँ पे फायरिंग हुआ है, बांग्लादेशी घुसपैठिया गाय तस्करी होने से ऐसा बहुत हो। मैं सोचता हूँ कि हमारी जो गैस वहाँ लगी हुई है और उस चर्ची से काफी चौकन्ना है। দ্রুতগামী এক বাহনের ধাক্কায় 8-9 জাতীয় সড়কের পাথারকান্দির হরিবাসরে প্রাণ হারালেন এক কাঠমিস্ত্রি। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত 11:30 নাগাদ। মৃত ব্যক্তির নাম ময়না কন্দ, বয়স 35 বছর। মৃত ময়না পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। শুক্রবার রাতে তিনি বাজার করে বাড়ি ফেরার পথে লোয়ারপোয়া থেকে পাথারকান্দি অভিমুখী দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে অকুস্থলে পৌঁছে দেখেন রাস্তার মধ্যে পড়ে আছে গ্রামেরই কাঠমিস্ত্রির নিথর দেহ। ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। এমন খবর পেয়ে মাঠে নামেন স্থানীয় ওয়ার্ড সদস্য সুনীল কন্দ, বিজেপি কর্মী শম্ভুলাল নাগ, বৈঠকখাল বাগানের অ্যাকাউন্ট্যান্ট গৌতম পাল সহ অন্যান্যরা। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় পাথারকান্দি থানায়। পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছে উত্তেজিত জনগণকে বুঝিয়ে মৃতের পরিবারকে সুবিচার পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ মুক্ত হয়। কিন্তু পরবর্তীতে ফের সার্কেল অফিসারকে ঘটনাস্থলে উপস্থিত হবার দাবিতে সড়ক অবরোধে নেমে পড়েন স্থানীয়রা। তখন সড়ক অবরোধ মুক্তির চেষ্টা করেন ওসি দীপক দাস, কিন্তু ওনার প্রয়াসও ভেস্তে যায়। পরে বিষয়টি নিয়ে গুয়াহাটি থেকে ফোনযোগে উত্তেজিত জনতার সাথে কথা বলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে কাজ হয়, তুলে নেওয়া হয় সড়ক অবরোধ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় জেলা সদর হাসপাতালে। এতিয়া অলপ আগতে আমার ইয়াতে বৈঠাকালত একটা এক্সিডেন্ট হয়েছে। তো আমার ইয়াতে স্থানীয় এজন লোক ঢুকাইছে আর গাড়িটা পলাই গেছে। আমি অলপমান খবর পাইছো, একদিন দুদিনের ভিতর গাড়িটা আমি করায়ত্ত করিম। করায়ত্ত করে কিনে আমার ভিক্টিমর পরিয়ালে যেখানে কম্পেনসেশন পাব লাগে সেটা আমি ব্যবস্থা উন্নতি পলমে করে আসছি। সোনাই ইস্ট কাজীডহর হাইস্কুলে অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন। শনিবার সোনাই আর্যভট্ট সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় ও হাইলাকান্দির বিজ্ঞান মন্দিরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে আকাশে বেলুন উড়িয়ে বিজ্ঞান দর্শন শুরু হয়। পরে স্কুল প্রেক্ষাগৃহে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন। এতে প্রত্যেক বক্তাই বর্তমান যুগে বিজ্ঞানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কলেজ কাউন্সিলর, প্রাক্তন ডিরেক্টর তথা মানবাধিকার কর্মী বিভাস দেব বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র রক্তদানের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বিজ্ঞান দর্শনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জেলা বিজ্ঞান কর্মী অনিল পাল, বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেটর বাহরুল ইসলাম, বিভূতিভূষণ নাথ, স্কুলের প্রধান শিক্ষক নির্মল কুমার দাস, ঋষিকেশ দেশ ও অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক রাগিব হোসেন চৌধুরী। মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন প্রোগ্রাম যেটা হাইলাকান্দি বিজ্ঞান মন্দিরে এটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করেছে আমাদের বিদ্যালয়ে। আমরা এখানে বেলুন দিয়েছি এবং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আমরা সহযোগিতা করেছি এবং এই প্রোগ্রামে আমাদের কাছাড় জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে। কমলেশ্বরী হাই স্কুল, মদন কলাপতি হাই স্কুল, সোনাই জীবন্তী সিং হাই স্কুল, এসসি রায় গার্লস স্কুল, সোনাই মোহাম্মদ ইয়াসিন চৌধুরী হাই স্কুল এবং এই অগ্রগামী বিদ্যালয়, কিছু প্রাইভেট স্কুলও ছাত্র শুনে প্রোগ্রাম শুনে এসেছে। এখানে গ্রামের অনেক জনগণও এসেছে, সাংবাদিক বন্ধুরাও এসেছে। এখানে যে প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী, ওনারা বিজ্ঞানপ্রেমী, ওনারা বিজ্ঞানের মানে প্রতি আগ্রহ, তাই ওনারা এই প্রোগ্রামটা দিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে এটা প্রধানমন্ত্রীর এটা অনুপ্রেরণা, সেটা জনগণকে অনুপ্রাণিত করার জন্য সেই প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং আসামের যেটা সংগঠন আসাম সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্টি কাউন্সিল, এটা একটা পৃষ্ঠপোষক এবং সেই পৃষ্ঠপোষকতার জন্য এই প্রোগ্রামটা আজকে বাস্তবায়িত হয়েছে। অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের উপর এই আসাম সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিল অনেক প্রোগ্রাম করতে চলেছে। প্রতিটি জেলায় আসামের 219টি জেলার মধ্যে 219টি ব্লক আছে। দ্বিতীয়বারের মতো ভাবিকাল থিয়েটার গ্রুপের উদ্যোগে শিলচরে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী 29 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ অবধি গান্ধী ভবনে এই নাট্য উৎসব চলবে। এবছর ভাবিকালের 40 বছর পূর্তি উপলক্ষে উদযাপনের অঙ্গ হিসেবে এই উৎসব পাচ্ছে আন্তর্জাতিক ব্যাপ্তি। আসছেন সুদূর বাংলাদেশের বহুখ্যাত নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায়। আগামী 29 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন 2টি করে নাটক উপস্থাপিত হবে। 3 মার্চ উক্ত উৎসবের সমাপ্তি সন্ধ্যা আয়োজিত হবে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে। ঢাকার দলটি ছাড়াও রয়েছে আসাম ও পশ্চিমবঙ্গের আরও 6টি দলের উপস্থাপনা। 29 ফেব্রুয়ারি উদ্বোধন অনুষ্ঠানের পর রয়েছে করিমগঞ্জের নৃত্যনীড়ের নৃত্যনাট্য দেশহারাদের আত্মকথা। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত নাটক ভৌতিক। পরিবেশন করবে বর্তমানের অন্য ভাবনা। শনিবার সাংবাদিকদের এই উৎসবের বিষয়ে বিস্তারিত জানান ভবিকারের সভাপতি রঞ্জন দাস, সপ্তরাজ রঙ্গ উৎসবের আহ্বায়ক পল্লব ভট্টাচার্য, আহ্বায়ক প্রচার ও উপসমিতি সুব্রত রায়, সপ্তরাজ রঙ্গ উৎসবের সভাপতি শান্তনু রায় প্রমুখ। বছর পূর্তি উপলক্ষে এবং বাৎসরিক উৎসব উপলক্ষে আগামী 29 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের সপ্তরাজ রঙ্গ উৎসব। সপ্তরাজ রঙ্গ উৎসব 2024 এক আন্তর্জাতিক নাট্য সমারোহ। সেই নাট্য সমারোহে বরাক উপত্যকার বাইরেও বিভিন্ন দল, যেমন পশ্চিমবাংলা, বর্ধমান, আমাদের আসাম এবং সুদূর বাংলাদেশের ঢাকা থেকেও একটি দল এখানে আসে এবং তাদের বিখ্যাত নাটকগুলো এখানে পরিবেশন করবে। এছাড়াও এই অঞ্চলের কিছু কলেজের সঙ্গে আমরা কাজ করছি, যে কলেজগুলোর স্টুডেন্টদেরকে নিয়ে 10-15 জন স্টুডেন্টদেরকে নিয়েও আমরা ছোট ছোট নাটক আমরা পরিবেশন করব। সেইগুলো ভিতরেও হবে এবং বাইরের মঞ্চেও হবে এবং সেই ছাত্রছাত্রীদেরকে নাটকের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, আকৃষ্ট করার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টা 40 বছরের প্রচেষ্টা। 40 বছর থেকে ভাবিকাল নাটকের প্রসার এবং প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনার সুধি শিলচরের জনসাধারণ, নাট্যমুদি জনসাধারণ, এবং সেই উৎসবটা শুরু হচ্ছে 29 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, এই 3 দিন হবে গান্ধী ভবনে। সন্ধ্যা ঠিক 6টায় আমাদের নাটকগুলো শুরু হবে। টোটাল নাটক পরিবেশিত হবে 60টি। প্রতিবারের মতো মাঘী পূর্ণিমা ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা কার্যক্রম অনুষ্ঠিত হলো শিলচরের ভারত সেবাশ্রমে। এদিন সকাল থেকে শাস্ত্র অনুসারে জপ, পাঠ ও পূজার্চনা সহ যোগের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দিনভর নানা কার্যক্রমের কথা তুলে ধরে বক্তব্য রাখেন আকশ উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। কাল শোভাযাত্রার মাধ্যমে শিলচর শহরের নগর পরিক্রমা করে আমরা সেটা শুরু হয়েছিল এবং আজকে 5:30 ভোর 5টাতে সঙ্গসঙ্গীত পরিবেশন হয়। 6:30 আচার্য বরণ ও পূজারতি হয়েছিল। 7:30 সাংস্কৃতিক অনুষ্ঠান পরমানন্দ বিদ্যামন্দির। শোভাযাত্রার মাধ্যমে যে র্যালি হয়েছিল শিলচর শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ও শ্রীমৎ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির যে আদর্শ সেটা আমরা জনসমক্ষে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম। আজ ভোর 4:00 মঙ্গলারতি হয়েছে। শ্রী শ্রী সংঘ গীতা ও শ্রী মগবত গীতা পাঠ করা হয়। 5:30 উদয়স্থ কীর্তন পর্যায়ক্রমে হরিনাম ও সিদ্ধনাম কীর্তন হয়েছিল। 11:00 বীরভাব দীপক পূজারতি এবং 12:30 এখন অন্নকূট এবং এটাই তারপর হবে মহাপ্রসাদ বিতরণ। আমরা মনে করি যুগাচার্য প্রমানন্দজি মহারাজ, গুরু মহারাজ যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করলে সমাজ এবং দেশ উপকৃত হবে। শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামীর বার্ষিক উৎসব আয়োজিত হলো শনিবার। প্রতি বছর ন্যায় এবারও প্রভুপাদ শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামী জিউর বার্ষিক উৎসব শনিবার তারাপুরের গুণময় রোড এলাকায় আয়োজিত হয়। শুক্রবার শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ সহ বিকেলে সন্ধ্যারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন শিল্পীরা। ¡Gracias!
জয় নিতাই, জয় নিতাই। আমরা শ্রী বরসুন্দর গোস্বামীজির বার্ষিক উৎসব, উনি যখন দেহত্যাগ করেছিলেন তারপরে আমরা এই উৎসবটি পালন করি। আমরা যারা মারা যাত্রা আছে তারা সঙ্গে মিলে আমরা উপস্থ করি। আমরা গতকালকে শুক্রবার আমরা অধিবাস দিয়েছি। আজকে আমরা সারাদিন নাম কীর্তন হবে, দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ হবে। আমরা ভক্তদের সবাই মিলে এই মহাপ্রসাদ বিতরণ করব আর সবাই প্রসাদ নিয়ে যাবেন, এটাই আমার অনুরোধ। আর আমরা যেন প্রত্যেক বছর এই উৎসবটা পালন করতে পারি। এই দিওয়ালি খেলা থেকে আশীর্বাদে আমরা এই রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার থেকে শুরু হলো এক মাসের টেলারিং ও ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স। এদিন অধ্যক্ষ ডাক্তার দেবাশিস রায় উক্ত কোর্সের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অরুন্ধতি দত্ত চৌধুরী। তিনি জানান, মূলত মেয়েদেরকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য। এই কাজ শিখে অদূর ভবিষ্যতে যাতে মেয়েরা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে সে কথা মাথায় রেখে তাদের এই প্রয়াস। রাধামাধবপুরে যে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল এবং উইমেন সেলের যৌথ উদ্যোগে এবং সেলফ ফাইন্যান্সিং সেল রাধামাধব কলেজের আর্থিক অনুদানের সহায়তায় রাধামাধব কলেজ আজ থেকেই টেইলারিং এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স নামে একটি কোর্সের কোর্স চালু করেছে এবং এই কোর্সটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করা। মেয়েরা যাতে হাতে কলমে কোনো কাজ শিখে তারা সেটা যেন তাদের ভবিষ্যৎ জীবনে তারা কাজে লাগাতে পারে এবং তারা আত্মনির্ভর হতে পারে সেই কাজটা শিখে, এটাই হলো এই কোর্সটার প্রধান উদ্দেশ্য। এবং এরকম একটা উদ্দেশ্যকে সামনে রেখেই আর কি আমরা তিন সেল একসাথে মিলে এই কোর্সটা চালু করছি। আশা করছি আমরা এই কোর্সটার দ্বারা আমরা যে সাফল্য আমরা চাইছি সেটা আমরা পাবো আগামীতে। যেহেতু 27 ফেব্রুয়ারি থেকে আমাদের ইউনিভার্সিটির অ্যাথলেটিক ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে এবং অনেকেই আছে যারা নাম দিয়েছে এবং এই কোর্সটা শেখার ব্যাপারে আগ্রহী, কিন্তু তারা যেহেতু পরীক্ষার জন্য এখন হয়তো ব্যস্ত প্রিপারেশনে, এক্সাম প্রিপারেশনে, তাই তারা আগে আসেনি। আমরা শুধু আজকে ইনোগুলার ক্লাস হিসাবে এখানে জমায়েত হয়েছে এবং আমাদের ছাত্রীরা আছে, তাদেরকে আমরা জাস্ট নানা কার্যসূচির মধ্য দিয়ে ভুবন পাহাড়ের নাগা বিষ্ণু মন্দিরের 43তম বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হলো শনিবার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে প্রতি বছর ন্যায় এবারও নাগাদের প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত নাগা বিষ্ণু মন্দিরে মাঘে পূর্ণিমা তিথিতে আয়োজিত এবারের দুদিবসীয় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হতে দেখা গেছে। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও স্থানীয় জনগণ সহ অসম, মণিপুর ও নাগাল্যান্ড থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দুদিবসীয় অনুষ্ঠানে। দুদিনের অনুষ্ঠানমালায় ছিল পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে ভক্তিমূলক নাচ গান পরিবেশিত হয়। তীর্থযাত্রী ছিল, তারা নিজে নিজে থেকে আসতো, নিজে নিজে পূজা পার্বণ করে এখান থেকে আবার ঘুরে যেত। তারপরে আমাদের আপনাদের সবের জানা আছে যে আপাউ যাদনাং অ্যান্ড আপাই রানিমা গাইদিল আমাদের ভারতবর্ষে ফ্রিডম ফাইটার ছিলেন, ইংরেজদের সঙ্গে ফ্রিডম ফাইটার করেছিলেন। আমাদের এই আপাউ বিষ্ণু গুহা থেকে, গুহা বা কেভ থেকে, এখান থেকে আপাউ আপাই আশীর্বাদ নিয়ে বা পাওয়ার নিয়ে এখানে সম্প্রদায় মোটামুটি ধরে নাও 40-30% মতো ধর্মান্তরণ হয়ে গেছে, স্পেশালি খ্রিস্টানিটিতে চলে গেছে। আর আমরা মন্দির কমিটি বা জেলেংরং ইউনিয়ন এর তরফ থেকে আমাদের স্পেশালি মানে আমাদের মন্দিরের তরফ থেকে আমার যে প্রচেষ্টা হলো যারা ধর্মান্তরণ হয়েছে, অন্য ধর্মকে গ্রহণ করেছে, এই ধর্মান্তরিতগুলোকে আমাদের যেন এই নিজের যে সনাতনী ধর্মকে যেন আবার গ্রহণ করে
করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। তিন দিনের শনবিল উৎসবের সূচনা উদ্বোধন করেন রাজ্যপাল কাটারিয়া। করিমগঞ্জের উন্নয়নমূলক কাজে খুশি রাজ্যপাল, পুলিশেরও ভূয়সী প্রশংসা। গাড়ির ধাক্কায় নিহত কাঠমিস্ত্রি, প্রতিবাদে সড়ক অবরোধ উত্তেজিত জনতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।